নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 9/11/2022 পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত একটি মামলার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কলকাতা হাইকোর্টে যে আদালত অবমাননার মামলা হয়েছিল সেই মামলার আজকে শুনানি রয়েছে। তো দেখা যাক সেই শুনানিতে কী আসে। আসুন এই সংক্রান্ত একটু আপডেট জেনে নিই। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। আজ মহার্ঘভাতা বা ডিএ নিয়ে মামলা শুনানি হাইকোর্টে। সরকারি কর্মচারীদের তিনটে সংগঠনের তরফে আদালত অবমাননার মামলা দায়ের করা হয় হাইকোর্টের এবং ডিভিশন বেঞ্চে। আজ বুধবার সেই মামলা শুনানি রয়েছে। এর আগে হলফনামা পেশের নির্দেশ দিয়েছিল আদালত, সেই মতো হলফনামা জমা দেয় রাজ্য। গত শুক্রবার আদালত অবমাননার মামলায় হলফনামা জমা দিয়ে রাজ্য জানায় আদালত অবমাননার মামলায় গ্রহণযোগ্য নয়। কারণ হিসেবে উল্লেখ করা হয় আদালত অবমাননার এই মামলার নিয়ম মেনে হয়নি। গত 20 মে এবং 22 সেপ্টেম্বর ডিএ নিয়ে হাইকোর্টে যে রায় দিয়েছে তা মানা রাজ্যের পক্ষে সম্ভব নয়। আদালতের নির্দেশ অনুযায়ী মহার্ঘ ভাতা না মেলায় আদালত অবমাননার মামলা দায়ের হয় এবং সরকারি কর্মচারীদের পরিষদ, ইউনাইটেড ফোরাম এবং কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এই তিনটি হচ্ছে সরকারি সংগঠন, কর্মচারী সংগঠন মামলা দায়ের করেন। সেই মামলার আজকে শুনানি রয়েছে। তো দেখা যায় এদিকে যে সুপ্রিম কোর্টে যে রাজ্য গেছে, সেই রাজ্যে সুপ্রিম কোর্টে মামলাটা যদিও সঠিকভাবে মানে গৃহীত হয়নি, আবার ঠিকঠাক করে সুপ্রিম কোর্টে সেই জমা দিতে বলা হয়েছে এবং তার শুনানি আসবে। তো সেই আপডেটও পেলে আমি অবশ্যই শেয়ার করব। তো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা যাক আজকে কী আপডেট আসে।